যে সমস্ত প্রতিষ্ঠানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে সেখানে যেখানে তাপমাত্রা চল্লিশের ঊর্ধ্বে যায়নি সেখানে তো আসলে খোলা রাখলে সেটা সে অর্থে সমস্যা নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে আমরা বন্ধ ঘোষণা করেছি সুবিধার অসুবিধার কথা চিন্তা করে তাপ ব্যবহার কথা চিন্তা করে তো সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি অধিক তাপমাত্রার পরও যদি খোলা রাখে তাহলে সেটা আমরা দেখব সেভাবে তবে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না তবে স্কুল বন্ধ করার বিষয়ে যে পরিমাণ উৎসাহ বিদ্যালয়ে খোলার ব্যাপারে অত উৎসাহ দেখা যায় না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে খোলার বিষয়টা আপনার একটু মাথায় রাখবেন যে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ

অত্যন্ত সেই অর্থে একেবারে সব বিদ্যালয়ে বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয় যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব